আসসালামু আলাইকুম, আমি ফারহানা নাসরিন। ফারহানা ফ্যামিলি ব্লগে আপনাদের জানাই স্বাগত। আজকের পর্বে আমি তৈরি করে দেখাবো মসুর ডাল দিয়ে লাউ রান্না। চলুন তাহলে শুরু করি মসুর ডাল দিয়ে লাউ রান্না। ডাল দিয়ে লাউ রান্নার জন্য আমি প্রথমে নিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ ছোট দানা মসুরি ডাল। এখন আমি ডালটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিব। দেখুন, ডালটাকে আমি ধুয়ে নিয়েছি। এখন পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে ডালটাকে আমি ভিজিয়ে রাখবো 20 মিনিটের জন্য। ফিরে আসলাম 20 মিনিট পর। এখন আমি ডালগুলা স্ট্রেনারের মাধ্যমে ছেঁকে নিব। চুলাতে আমি একটা ননস্টিকের কড়াই বসাই নিলাম। এখন এর মধ্যে আমি ছেঁকে নেওয়া ডালগুলা দিয়ে দিলাম। এখন আমি এর মধ্যে 1 লিটার পানি দিয়ে দিচ্ছি। হাফ কাপ ডালের জন্য 1 লিটার পানি দিলে সবচেয়ে ভালো হয়। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি, আর দিয়ে দিচ্ছি একটা রসুন কুচি, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 2টা কাঁচামরিচ। আমি কাঁচামরিচ 2টি ভেঙে দিচ্ছি। এখন এটাকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত ডালগুলা সিদ্ধ হচ্ছে। দেখুন, আমার ডালগুলা সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এগুলাকে ডাল ঘুটনি দিয়ে একটু হালকা গুড়ে নিব। ডালগুলাকে আমি ভালোভাবে ডাল ঘুটনি দিয়ে ঘুটে নিয়েছি। এখন আমি ছোট ছোট করে কেটে রাখা লাউগুলো এর মধ্যে দিয়ে দিব। লাউগুলো আমি দিয়ে দিয়েছি। এখন এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব যতক্ষণ না পর্যন্ত সিদ্ধ হচ্ছে। দেখুন, লাউ সিদ্ধ হয়ে গেছে। এখন আমি বাগার দিয়ে নিব। চুলাতে আমি একটা ফ্রাই প্যান বসাই নিলাম। এখন দিয়ে দিচ্ছি পর্যাপ্ত পরিমাণ রান্নার রেগুলার তেল। তেল গরম হয়েছে। এখন দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, দিয়ে দিচ্ছি রসুন কুচি, আর দিয়ে দিচ্ছি 4টা শুকনা মরিচ। দেখুন, পেঁয়াজটা গোল্ডেন কালার হয়ে গেছে। এখন আমি এটা ডালের মধ্যে ঢেলে দিব। আর দিয়ে দিচ্ছি ধনে পাতা কুচি। এখন আমি ঢাকনা দিয়ে রাখবো 5 মিনিট। 5 মিনিট আর ঢাকনা খুলবো না। তৈরি হয়ে গেল ডাল দিয়ে লাউ রান্না। ডাল দিয়ে লাউ রান্না করতে অল্প উপকরণ লাগে, কিন্তু খেতে এটি খুবই সুস্বাদু। আশা করছি আমার আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আর বেশি বেশি করে ফ্যামিলি ও বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।